नमस्कार बंधु नमिडी केपिकियो चैनल और एक नतून भिडियोते अपन सबाई के स्वागत जाना तो हमें तो मोटामोटी मंदिर अपन सन्धान दिए थी तो आज के सुंदर मंदिर अपन सन्धान देव ग्राम बांगलार और एक सुंदर मंदिर जेटा अपनारा एक दिन एस एक दिन घुरे जो पारबें तार संगे पाबें दुपुरे भोगेर व्यवस्था माने आमी चेष्टा करी जे सब मंदिरे जावा सेखाने दुपुरेर भोगेर व्यवस्था थाकले सुविधा हय आर कि जारा आपनारा आसबें बा किछु एकदम कम खर्चाय आपनारा एक दिन सुंदर भावे घुरे जेते पारबें अपूर्व सुंदर जायगा शांत निरिबिलि तो किभाबे आसबें मंदिरे पुजो देवार कि प्रसेस आछे कबे कबे मंदिर खोला थाके भोग प्रसादेर कि टाइमिंग आछे कत टाकाइ बा लागे भोग प्रसादे समस्त इनफरमेशन पाबें ए भिडियोते तो भिडियो स्किप ना करे अवश्य पुरोटा देखबें और चैनले नतून होले अवश्य चैनल सबसक्राइब कर पाशे थाकबें चलुन शुरू करछि आर एकटा नतून जायगा आर एकटा नतून मंदिर संगे थाकुन तो बंधुरा मंदिरे आपनारा आसबें किभाबे बोले दी सबचेये सहज उपाय हलो आपनारा चाकदा स्टेशने नामबें शियालदा थेके चाकदागामी ट्रेन माने कृष्णनगर लोकल आछे रानाघाट आछे शांतिपुर लोकल आछे गेदे लोकल आछे जेकोनो एकटा लोकल धरे आपनारा चाकदा स्टेशने नामबें शियालदा थेके चाकदार भाड़ा नेबे आपनादेर 20 टाका चाकदा स्टेशनेर एक नम्बरेर दिक थेके बेरिये जे लेवल क्रसिं आछे तार पाश थेकेई आपनारा टोटो पेये जाबेन 15 টাকা করে পার হেড টোটো ভাড়া নেবে টোটোই উঠে বলবেন জগন্নাথ মন্দিরে যাব তাহলেই হবে তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি তো এসেছি শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এটা হলো যশোরা চাকদা নদীয়াতে এটা হলো মন্দিরের এন্ট্রান্স মানে মেইন এন্ট্রান্স হলো এটা তো এইটা হলো মেইন গেট এই মেইন গেট দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে এটা হলো মন্দিরের ঢোকার আরেকটা গেট এই গেট দিয়ে এবার ভিতরের দিকে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন চলো ভিতরে যাওয়া যাক तो मंदिर भेतरे ढुके ही अपना देखते पाबेन विभिन्न रकम जे सब ए मंदिर कार्यकलाप हय आर कि तो एगुलो सब देखते पाच्छेन एदिकेओ आछे ए पाशेओ आछे किछु देखते पाच्छेन एटा हलो मेन मंदिर ए सोजाई रयेछे जगन्नाथ देवेर विग्रह देखेन मंदिर चत्वर कतटा शांत निरिबिलि देखते पाच्छेन যেহেতু এটা গৌড়ীয় মঠ তো বুঝতেই পারছেন এখানে প্রভুজিরা থাকেন আর কি মহারাজরা জগন্নাথ মন্দির চলো পুরোটাই ঘুরিয়ে দেখাবো এটি হলো জগন্নাথ মন্দিরের মানে ভেতরের জায়গা এটি হলো মেইন মন্দির তো এখানে পূজো করা হয় ভগবানকে देखते ही पाच्छेन তো বন্ধুরা যেমনটা আপনাদের একটু দেখালাম এটাই হলো চাকদার জগন্নাথ মন্দির আর আপনাদের আসলে খুবই ভালো লাগবে তো আমার তো এই শান্ত নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে আশা করি আপনারা আসলেও আপনাদেরও ভালো লাগবে তো এখানে আপনাদের 12টা সাড়ে 12টা থেকে ভোগ মানে ভোগ আরতি হয় আর কি 12টা থেকে সাড়ে 12টার সময় তারপরে সাধারণ মানুষকে ভোগের প্রসাদ বিতরণ করা হয় তো এই নিচে দেখুন একটা নাম্বার দিয়ে দিচ্ছি তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা আসলে তার আগের দিন একটু এনাদের জানিয়ে দেবেন তাহলে এনাদের সুবিধা হয় আর কি ভোগের প্রসাদ তৈরি করবার জন্য আর কি আর যেটা ব্যাপার হলো এইখানে বিভিন্ন অনুষ্ঠানে এই মন্দির চত্বর মানে ব্যবহার করা হয় তো আপনারা যদি অন্নপ্রাশন তারপর পৈতে এইসব কাজে যদি আপনারা এই মন্দির চত্বর ইউজ করতে চান তার জন্য এই জায়গাটা ব্যবহার করা যেতে পারে
তো তার জন্য যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি আপনারা এমনি এই মন্দিরে ঘুরতে আসেন তাহলে যদি কোনো বুকিং না থাকে তাহলে পার হেড 60 টাকা করে আপনাদের লাগবে এখানে ভোগের প্রসাদে। আর ভোগের প্রসাদে কী কী দেয় না দেয় সবই দেখিয়ে দেবো। আর যদি কোনো বুকিং থাকে তাহলে আপনাদের ভোগের প্রসাদের জন্য 120 টাকা করে লাগবে। তো সমস্ত ইনফরমেশান যেমন দিচ্ছি আর বাকি ইনফরমেশানগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। সঙ্গে এটাই হলো মন্দির চত্বর, চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো জগন্নাথ দেবের বিভিন্ন যেসব বেশ সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন রঘুনাথ বেশ, অবকাশ বেশ, নবাঙ্ক বেশ, এইভাবে সমস্ত বেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জানি না ভিডিওতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে থেকে দেখলে বেশ ভালোই লাগবে। মন্দিরের গায়ে এটা করা আছে, এখানেও ভগবানজির ফটো রয়েছে, এই মূর্তি রয়েছে আর কি। এটা হলো পুরো মন্দির চত্বর। ভগবানের যে সৃষ্টি লীলা সেটাও মন্দির চত্বরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আর একটা দরজা আছে, তার পাশে দেখুন যে কর্মচক্র হয় সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই যে গৌড়ীয় সম্প্রদায় গুরু পরম্পরা ও ভগবত পরম্পরাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। গৌর গোবিন্দ আরতি, তো এখানে গুরুদেবজিদের ফটো রয়েছে, দেখুন বাঁধিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে, পরপর দেখতে পাচ্ছেন। এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর একটা ফটো বাঁধিয়ে রাখা হয়েছে। এটা হলো মন্দিরের দেওয়ালে যেসব কার্যকলাপ করে রাখা আছে আর কি। এটা হলো পুরো জায়গাটা। আর মন্দিরের মধ্যেই রয়েছে এই ভজন কুটির, দেখতে পাচ্ছেন ভিতরটা অন্ধকার। তো বিভিন্ন যে অনুষ্ঠান বললাম সেগুলো এখানে অনুষ্ঠিত হয়, দেখতেই পাচ্ছেন কাঠ রাখা আছে সব, বড় বড় ডেকচি রাখা আছে। এটা হলো পুরো জায়গাটা, চেয়ার টেবিল পাতানোই আছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যেগুলোর কথা আমি আপনাদের বললাম। তো দেখতেই পাচ্ছেন এটা হলো মেন গেট, এখান থেকে আমরা প্রবেশ করলাম। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে আপনারা স্নান মঞ্চ দেখতে পাবেন, এই সোজা হলো স্নান মঞ্চ। এখানে কয়েকটি গরু বাঁধাও আছে দেখতে পাচ্ছেন। তো এই মন্দির থেকে আগরতলা ভ্রমণের একটা ব্যবস্থা আছে এখন দেখতে পাচ্ছেন, 23 জুন থেকে 30 জুন অবধি। যদি আপনারা যেতে চান নিচে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন আমি তো এসেছি চাকদার জগন্নাথ মন্দিরে। তো এই মন্দির সকাল 7টায় খুলে দুপুর 1টার সময় আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার 4টের সময় খুলে 8টার সময় এই মন্দির বন্ধ হয়। তো এই মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান তাহলে চাকদা স্টেশনের পাশ থেকেই ফুল মিষ্টির দোকান থেকে ফুল মিষ্টি নিয়ে চলে আসতে পারবেন। আর এই আশেপাশে আমি ফুল মিষ্টির দোকান সেরকম দেখতে পেলাম না, আপনারা যেখান দিয়ে আসছেন সেখান থেকেও নিয়ে আসতে পারেন। তো মন্দিরের ভিতরেই দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে, ছোটো ছোটো শাক গাছ চাষ করা হয়েছে সুন্দরভাবে সাজানো। দেখুন এখানে ছোট্ট একটা বাগান করা হয়েছে, এখানে আম গাছও আছে, আম গাছে আমও হয়েছে। দেখুন ছোটো ছোটো সবজির চাষ হয়েছে, লঙ্কা চাষ হয়েছে, ভালোই লাগছে, বেশ সুন্দর। তো 12টা বেজে গেছে, ভোগ আরতির সময় হয়ে গেছে। দেখুন মন্দিরের গেট বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে আর কি, এখন ভোগ আরতি হবে।
বন্ধুরা, যেমনটা দেখলেন এখন তো ভোগারতি হয়ে গেল। এখন সময় হলো দুপুর একটা। এখন সাধারণ মানুষকে এনারা ভোগের প্রসাদ প্রদান করবেন। যেমনটা আপনাদের বললাম, 60 টাকা পার হেড করে লাগবে। আজকে কোনো অকেশন ছিল না, মানে কোনো বুকিং ছিল না, তার জন্য 60 টাকা করে লেগেছে। আর যদি কোনো বুকিং থাকে, যেমন বলেছি 120 টাকা করে লাগবে। আলাদা করে কোনো কিন্তু কুপন আপনাদের দেবে না। যে নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে যে মহারাজ আছে ওনার সঙ্গে কথা বলে নেবেন, ওনার হাতেই আর কি টাকাটা দিয়ে দিতে হবে। তো চলুন, ভোগের প্রসাদ ওনারা প্রদান করবেন এবং আমরা গ্রহণ করবো। চলুন দেখাচ্ছি আপনাদের ভোগের প্রসাদে এনারা কী কী দেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সবাই লাইন করে বসে গেছি দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করব বলে। আমাদের পাতা, জলের গ্লাস সবই চলে এসছে। এরপরে চলে আসলো অন্ন। তো পরপর দেখাচ্ছি আপনাদের দুপুরের ভোগের প্রসাদে এনারা কী কী দিয়েছেন। তারপরে আসলো একটা শাক, তারপরে এনারা দিয়ে গেলেন ডাল। এর আগে আবারও অন্ন দিয়ে গেছে। তারপরে ওনারা দিয়ে গেলেন আলু দিয়ে, ফুলকপি দিয়ে, কচু দিয়ে একটা রসা, বেশ সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে গেলেন পরমান্ন, মানে যতবার লাগছে ভাত তরকারি মানে রসা ততবারই ওনারা দেবেন, অসুবিধা কিছু নেই। শেষ পাতে ছিল একটা করে রসগোল্লা। এই দিয়ে দুপুরের ভোগের প্রসাদ আমরা গ্রহণ করলাম। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, তো আমি তো আজকে এসেছি চাকদার গৌরীয় মঠে বা জগন্নাথ মন্দিরে আর কি। তো এই মন্দিরের প্রভুকে আমরা পেয়ে গেছি, ওনার কাছ থেকে জেনে নেব এই মঠের আরও ঐতিহ্যবৃত্তি। চল জানা যাক। এই আমাদের মঠ যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, তার আন্ডারে এই জগন্নাথ মন্দির চলে। এর ইতিহাস জগন্নাথ মন্দিরের, আমাদের গুরু মহারাজ হিজ ডিভাইন গ্রেস ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ জগন্নাথের সেবা তো করতে পারি, অনেক উন্নতি কাজ চলছে। কারণ কি, আমাদের গেস্ট হাউস হচ্ছে, গেস্ট হাউস পাবলিকদের থাকা উৎসব থাকার জায়গা ছিল না, তার জন্য ব্যবস্থা চলছে। তারপরে প্রসাদ হল, কারণ কি আমরা যদি প্রসাদ পাই সে প্রসাদ হল নেয়, সেটাও কাজ চলছে। যাত্রীরা আসছে উৎসবে, থাকার জায়গা নেয়, থাকার ব্যবস্থা দিতে হচ্ছে, তার জন্য রুম তৈরি হচ্ছে। আপনারা যত সহযোগ করবেন এত ভালো হবে। আর কখনো আগে ইচ্ছা করে জগন্নাথ মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য, তো আপনারা ফোন করতে পারেন, নম্বর দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। আপনারা আসবেন, কৃপা করে জগন্নাথের দর্শন করবেন। একটা ঘটনা সংক্ষেপে বলে দিই, আমাদের কাঁচরাপাড়া পাশেই আছে, কাঁচরাপাড়ায় কিছু লোক গ্রুপের মধ্যে যাচ্ছিল পুরীতে উল্টো এই রথ দর্শন করতে। তার মধ্যে একটা বৃদ্ধ লোক ছিল, তার স্লিপ করে গেছে, পায়ে ভেঙে গেছে, সে যেতে পারল না, গ্রুপ সবাই চলে গেল। না, স্বপ্ন দিচ্ছেন, তুমি কাঁদছিস কেন, আমি চাকদাইতে তো আছি, তুই ইয়া রথের দিনে আসবি, আমার দর্শন করবি, রথের যে দর্শনের ফল সেটা আমার দর্শন করলে। তো বন্ধুরা, যেমনটা দেখলেন, তো এই জগন্নাথ মন্দিরে আসলাম চাকদার এবং এখানে ভোগ গ্রহণ করলাম। তো এই যে চাকদার জগন্নাথ মন্দির, তার ইতিহাসও কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে কী কী প্রসেস আছে সব কিছুই দেখালাম। তো সাধারণ মানুষের আপাতত থাকার জায়গা নেই, কিন্তু এখানে বিল্ড আপ চলছে আর কি, থাকার জায়গার ব্যবস্থাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, খুবই ভালো জায়গা, আপনাদের আসলে খুবই ভালো লাগবে। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যাব। এখান থেকে টোটো ধরে যাব চাকদা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে আমি আবার ফিরে যাব। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।